আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর এবং আধুনিক একটি মসজিদের ডিজাইন আপনারা যারা আপনাদের এলাকায় মসজিদ তৈরির কথা ভাবছেন তারা এই ডিজাইনটি ফলো করে মসজিদের ডিজাইনটি করতে পারেন আর আপনারা যদি আপনাদের চাহিদা জমিতে নতুন এবং আধুনিক মসজিদের ডিজাইনের দরকার তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ বিনামূল্যে মসজিদের ডিজাইন প্রোভাইড করে দিয়ে থাকি তাই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একটি সুন্দর এবং আধুনিক মসজিদের ডিজাইন প্রোভাইড করার চেষ্টা করব তো আজকে আমি এই ভিডিওটিতে এই ডিজাইনটির বিস্তারিত সকল বিষয় এবং এই মসজিদটি তৈরি করতে কত টাকা খরচ হবে তা নিয়ে আমি পুরোপুরি একটি আলোচনা করবো তাই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল বাটনে ক্লিক করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা মসজিদের থ্রি ডি ফ্লোর প্ল্যানটি দেখে আসি যাতে আমরা ভেতরের স্পেট সম্বন্ধে সঠিক আইডিয়া পেতে পারি তো আমরা প্রথমে এন্ট্রি করার পর একটি খোলা একটি বারান্দা পাবো এবং এর থেকে আমরা মূল যেই পার্টটিতে আমরা প্রবেশ করব যেখানে আমরা মূল বারান্দাটি পাবো শেডেড বারান্দাটি এবং এর মাধ্যমে আমরা বাম দিকে আমরা পাবো একটি অজুখানা এবং একটি করিডোর পাবো এবং এর করিডোর দিয়ে আমরা একটি স্টেয়ার কেস এবং আমরা যেই ইমাম এবং মুয়াজ্জিনের রুমে যাওয়ার জায়গাটি পাবো আমাদের দুই পাশে প্রায় সেম ধরনের ডিজাইন রাখা হয়েছে যাতে আমরা যে কোনো পাশ দিক দিয়ে আমরা অজু করে মসজিদে প্রবেশ করতে পারি আর মূল স্পেসটিকে অত্যন্ত ফ্রিভাবে ডিজাইন করা হয়েছে একটি অনেক বড় একটি স্পেস এবং মেহেরবটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সামনের দিকে একটি বুক সেলফ রাখা হয়েছে যেখানে কোরআন হাজিজ সহ সকল বই সময় এখানে রাখার মতো জায়গা থাকবে তো চলুন এবার আমরা বিভিন্ন অংশের মাপগুলো একটু দেখে আসি আমরা যেই প্রথমে ওপেন বারান্দাটির পরে যেই মূল বারান্দাটি পাবো এটি মাপ হবে প্রায় বারো ফিটের মতো এবং আমাদের যেই অজুখানা এবং টয়লেটের যেই জায়গাটি সেটি হবে নয় ফিট তিন বাই সতেরো ফিট সাত মাপের এবং আমরা একটি লম্বা করিডোর পাবো যার পাশে রয়েছে একটি স্টেয়ার এবং এবং শেষ দিকে রয়েছে আমাদের ইমাম এবং মহাজ্জেনের রুম অর্থাৎ দুই পাশে দুইটি রুম পাবো আমরা যেখানে যার একটি হবে ইমামের একটি এবং একটি এবং এগুলার মাপ হবে প্রায় চোদ্দো ফিট বাই দশ ফিট আট মাপের আর আমাদের ভেতরের যেই আমরা স্পেসটি পাবো এটি হবে আটান্ন ফিট চার বাই উনষাট ফিট মাপের এটি অনেক সুন্দর একটি ক্লিয়ার স্পেস তো আশা করা যায় এখানে প্রায় মোটামুটি দুইশোর মতো মানুষ এক এক ফ্লোরে একসাথে নামাজ আদায় করতে পারবে এবং অত্যন্ত সুন্দর এবং অনেক বড় একটি মেহরাব রাখা হয়েছে এখানে আর দুই পাশে অনেক বড় জায়গা নিয়ে দুইটি বুক সেলফ বসানোর মতো জায়গা রাখা হয়েছে চলুন আমরা এবার মসজিদটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র বিভিন্ন ভিউগুলো আমরা দেখে আসি তো প্রথমে আমরা এক্সটেরিয়র ভিউগুলো দেখে আসি যাতে আমরা মসজিদটি দেখতে চতুর্দিক দিক থেকে কেমন হবে সেটা সম্বন্ধে একটি ভালো আইডিয়া পেতে পারি এরপরে আমরা ইন্টারিয়র ভিউগুলো আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মেহরাবের যেই সাইট সাইটটি এটি তো চলুন এবার আমরা ইন্টেরিয়র ভিউগুলো একটু দেখে আসি হ্যাঁ মসজিদের মূল অংশটুকুর ভেতরেরটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আপনারা দেখলে হয়তো আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনারা যদি পছন্দ হয় তাহলে এই রকমভাবে ইন্টেরিয়রটা আপনারা করতে পারেন মের অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে আপনার মালয়েশিয়ান উড উডের মাধ্যমে উড প্যানেলের মাধ্যমে একটি সুন্দর আর একটি আমরা স্পেস পাবো এবং চলুন এবার আপনাদেরকে আমরা অজুখানার যেই স্পেসটি এবং স্টেয়ারের এবং আমাদের যেই ইমাম এবং মোয়াজ্জিনার থাকার যা যেই জায়গাটি আছে সেটি আপনাদেরকে দেখাই তো প্রথমে আমরা বাম দিকে গেলে আমরা এবং ডান দিকে গেলে উভয় দিকে আমরা একই রকম আমরা ফাংশন পাব তো আমরা প্রথমে পাবো অজুখানাটি এবং এর সাথে রয়েছে আমাদের ওয়াশরুমগুলা এবং একটি স্টেয়ার এবং এই করিডোরের শেষের দিকে আমরা পাব ইমাম এবং মুওয়াজ্জেনের থাকার জায়গাটি তো আমরা একটু থাকার খরচ নিয়ে কথা বলি মসজিদটির তো আমাদের মসজিদটির টোটাল প্লট এরিয়া হচ্ছে নব্বই ফিট বাই আটানব্বই ফিট আমাদের ফাউন্ডেশনের জন্য মোটামুটি খরচ হবে প্রায় ছাব্বিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এবং ফ্লোরের ফিনিশিংয়ের কস্ট দুইটি ফ্লোর মিলে প্রায় খরচ হবে সত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ টোটাল আমাদের কনস্ট্রাকশন খরচ যদি আমরা কিছু লামসাম অ্যাড করি তাহলে আমাদের টোটাল কনস্ট্রাকশন খরচ পড়বে প্রায় এক কোটি দুই লক্ষ দুই হাজার টাকার মতো এটা একটু বেসিক একটি হিসাব এবং মিনারটাকে আমরা এর মধ্যে ইনক্লুড করি নাই শুধু মসজিদের মূল এই স্থাপনার উপর এই হিসাবটি করা হয়েছে তো আশা করি হ্যাঁ ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আর যদি আপনারা আপনাদের চাহিদা মতো জমিতে ডিজাইন করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম